কবুতর আসছে আসবে আর কেউ আটকাতে পারবে না জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ওই পাড়ি তো কবুতর আসছে জল 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 ধর 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 দিদা একজন কর্মী মারা গেছে শুনে যাচ্ছে আপনাদের কি বলবেন? আমি শুনলাম হসপিটাল থেকে খবর এসছে উলের রায় বলে গজল ডোবার একজন কর্মী যে পুলিশের লাঠিতে আহত হয়েছিলেন, মাথায় চোট লেগেছিল, তিনি মারা গেছেন। আরও বেশ কিছু কর্মী আহত আছেন, এখনও কে কোথায় আছে বোঝা যাচ্ছে না, পুরো সংখ্যাটা আমাদের কাছে নাই। দু জায়গায় ব্যাপক লাঠি গুলি লাঠি এবং টিয়ার গ্যাস এবং ইঁটও চলেছে, তো সেটার আমাদের কর্মীরা সব খোঁজখবর করছেন। ডাক্তার জয়ন্ত রায় হসপিটালে গেছেন, জেলা প্রেসিডেন্টরা আছেন, আমরাও খুঁজে নিচ্ছি কে কোথায় আছে। পুলিশ এবং রাজ্য সরকারের ভূমিকাকে কীভাবে দেখছেন? পুলিশ তো রাজ্য সরকারেরই হাত, রাজ্য সরকার যে পুরোপুরি নার্ভাস হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, সাধারণ মানুষ থেকে সরে গেছে, মানুষ সরকারের উপরে কোনো আস্থা রাখতে পারছে না, আইন শৃঙ্খলা নাই, এভাবে হিংসা আর দুর্নীতি হচ্ছে, মানুষ খেপে যাচ্ছে, মহিলাদের সুরক্ষা নেই, দিনকে দিন খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমরা তার বিরুদ্ধেই আন্দোলন করেছিলাম, মানুষ ব্যাপক সংখ্যায় এসেছেন, আর এর থেকে সরকার আরও ভয় পেয়ে যাচ্ছে। গণতন্ত্রের যে সামান্যতম নিয়মকানুন আছে সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী আর মানলেন না। 50 বছরের আমাদের কার্যকর্তা উলেন রায়কে খুন করলেন, 50 জনের বেশি কার্যকর্তা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, জেহাদি জামাতিরা পশ্চিমবঙ্গে জোট করছে, তখন পুলিশের লাঠি থাকে না, বন্দুক থাকে না। কিন্তু আজকে যেভাবে পুলিশ রবার বুলেট, বুলেট, কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে, সঙ্গে তৃণমূলের লোকজন বোমা মেরেছে, তাতে বোঝা যায় পশ্চিমবঙ্গের গণতন্ত্র রসাতলে চলে গেছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও তীব্র রূপ নেবে। উলেন রায় এখানে ছিলেন, ফুলবাড়িতে ছিলেন, যা শোনা যাচ্ছে রবার বুলেট ইঞ্জুরিতে এবং পুলিশের লাঠির আঘাতে মারা গেছেন।